বেলা উঠে গেছে বাবা, কালকে রাত্রে যে ঝড় বৃষ্টি হয়েছে কারণ ছিল না, আমরা মন্দিরে বারান্দায় সবাই শুয়েছিলাম, মা আমি সুন্টু বাবা, সুন্টু যে এখনো ঘুমাচ্ছে, সুন্টু সুন্টু বাবা, আমাদের সব আশেপাশে কাজ সেরে নিয়েছি, এখন যাবো সীতা রান্নাঘরে। বন্ধুরা এই যে বাবা কালকে তো জল খেয়ে বাবার জন্য জল, আর এই যে মহাপ্রসাদ নিয়ে যাচ্ছি, কটা চালের দানা, এই যে কালকে তো বাবা জল মুখে দেয় না, এই যে আছে মহাপ্রসাদ। এই টাইম আছে বন্ধুরা, একাদশী পরের দিন সময় টাইম দেখে পঞ্জিকা দেখে তাই পালন করা লাগে। তাই যে বাবা আজকে কালকে তো জল খায় না, দেখো অবস্থা, চোখ মুখ বসে গেছে, মানে শরীরে নির্জলা একাদশী করে আরো জল নিয়েছি সারা এই গরমে, আমরা কেউ পারি না বন্ধুরা, খালি বাবা একাই নির্জল একাদশী পালছে। আমরা জল খেয়েছি, আম খেয়েছি ফল ফলাদেরকে, কিন্তু বাবার জল পর্যন্ত মুখে দেয় না। এই যে সকালে রান্না বান্না শেষ করে নিয়েছি, মা সবজি কেটে যাচ্ছে এখনো, কারণ আমার মা সবজি সকালে কিছু কেটে দিয়েছে, বেগুন ভাজছে আর কি। সকালে কালকে একাদশী ছিলাম, সবাই একটু মানে টায়ার্ড হয়ে রয়েছে আর কি, একাদশী পরের দিনই একটু কষ্ট লাগে আর কি, একাদশীর দিন কিছুই মনে হয় না, পরের দিন যে একটু উইকনেস বা এক একজনের এই এই সমস্যা ও সমস্যা একটু একটু দেখা যায় আর কি, তো সবাই ওরকমভাবে তাও পালি। মা আছে এই জায়গা সবজি কেটে আছে, কুমড়ো শাক দুপুরের জন্য, এদিকে কী কী কাটছে, বেগুন ঝিঙে কী কী সবজি দুপুরের জন্য কাকিমাদের গুছিয়ে দিচ্ছে। তাহলে যে সেই হাঁড়ি ভর্তি ভাত, একাদশীর পরের দিন সবাই একটু ভাতই ভালোবাসে, আর সেদ্ধ মেদ্ধ, এই যে আলু সেদ্ধ মানে আলু মাখা, বেগুন ভাজা, তেঁতুল চচ্চড়ি, তেঁতুল চচ্চড়িটা খুবই ভালো, আর শুকনো লঙ্কা ভাজা। এদিকে মিস্ত্রি কাকু চলে আসছে, যে মিস্ত্রি কাকু ঘরের কাম করার জন্য স্টার্ট চলে আছে, লেবার আসছে, একজন না দুইজন আসছে, কিন্তু বাবা আস ভাত খেতে, বাবা উপরে জল দিচ্ছিল এই জায়গা, এই সেন্টু বাবা চলে আসছে সবাই খাইতে। এদিকে নিকিতা যে ঘর মুছছে, আমার ছোটো যা, এই ফটাফট মুছে আসো ভাত খেতে, সেন্টু ব্রাশ করেছিস বাবা? হ্যাঁ, ঘুমিয়ে তো উঠে যে বন্দুক নিয়ে বসে গেছে দেখো, আহা রে। এদিকে যে কাকিমা ঠাকুর মানে মন্দিরের কাম সকালের কাম শেষ করছে আর কি, নিত্যকর্ম, দেখো সব কথা শোনা হচ্ছে, কিন্তু পরে যে যা করলো না কেন, ওকে বলে আসো সকালে খেয়ে দিয়ে বন্ধুরা সবাই একটু, সবাই শরীরে একটু ম্যাজম্যাজ করছে আর কি, আমার তো একটু মাথা ঘুরে হচ্ছে, সুন্দরকে নিয়ে গেছিলাম আঙ্গনবাড়ি, তাই সেখানেও যে খুব মাথা ঘুরে আছে, তারপর নিয়ে চলে আসছি, এসে এক ঘন্টা জিরিয়ে নিয়েছি, এখানে মা মাথায় যে কালার করছে দেখছো, এরপরে বাবার তো কালার করতে করতে সামনে দিয়ে অল্প অল্প চুল পেকেছে, মা এখনো অল্প অল্প পেকেছে, কাকিমা স্নান তো রাঁধতেছে এখনো দুপুর রান্না, আর বাবা তো মিস্ত্রির সাথে রয়েছে পাশে, দেখে থাকো। এই যে সুন্টু বাবা 12টার দিকে যে পুকুর থেকে একটা মাছ ধরে এনেছিল, যেটি কার্পু মাছ, কার্পিউ বা আমেরিকান অনেকে কে কী বলে, তা ভেবেছিলাম যে জ্যান্ত থাকে নাকি, তা জলে দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু মাছটা মরে গেল এখনও কেটে, এটাকে অনেক কাটা লাগবে, কেটে কেটে ফ্রিজে রেখে দেবো রাত্রি রান্নার জন্য, তা মাছটা কেটে নিই, তারপরে বিকেলে কেটে কী করছে সেটাও দেখাচ্ছি, তা মাছটা না কাটলে মাছটা জলে থাকলে নষ্ট হয়ে যাবে, তা কেটে নেবো বন্ধুরা। 5:30টার সময় বন্ধুরা এই যে হাতে লাঠি, আর ওই হাতে লাঠি এতে বালতি নিয়ে যাচ্ছে আম পাড়তে, আম পাড়তে না কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, তাই সেইখানে আমগুলো ফোটায়নি, মানে নিচের দিকে যাচ্ছি, এই যে প্যারা দেখছে পাকা প্যারা গাছে, হচ্ছে প্যারা খাবো, হ্যাঁ আম পাকা প্যারা খাবে বলে, ওই যে পাকা প্যারা, পাকা প্যারা খেতে লবণ লাগবে, লবণ আমি পাকা প্যারা খাও না, তুমি খাও, বুঝলে কোন থেকে। এদিকে মা খেতে কাজ করতেছে, এই পাশে এই সাইডে মা খেতে কাজ করছে, ও মা আসো, টুনটু তুই জুতো না পরে আসলে আসিস না বাবা, এই পিছন পাশে আগ বাগান ছিল এই জায়গায়, মানে এই যে বাথরুমের সাইডে, এই যে জামরুল গাছের সাইডে, সেই জায়গায় কালকে সাফা সুফো করা হয়েছে, আর দেখো পেয়ারা খাওয়ার জন্য গাছে উঠে যাচ্ছে, এনে সাপ মাপ থাকবে না, হুম কি ওই সব খাও না, যে কটা আছে সব খাও,
এটা আম মরছে আমাদের কিরকম প্যারা গুলো না ভালো লাগে দাই আমরা দেখো খেয়ে দেখ আমরা দেখি না ভালো আছে না আমটা ভালো আছে এই যে এই সাইডে মাল মশলা আছে তাই কি তা আমি একা কেন শক্তি পাবো সবাই একটু একটু বা এই যে নতুন করে এই পাশে কুঁদরি গাছ এই যে কুঁদরি গাছের জন্য মাচা করা হচ্ছে আর কি এই যে তার টানানো হয়েছে তারের উপর দিয়ে কুঁদরি গাছগুলো উঠবে আর কি আর এই পাশের দিকেও কুঁদরি গাছ ছিল আগের পুরনো গাছ আর এই নিচের খাতেও কুঁদরি গাছ রয়েছে এই পাশে একটা এই পাশে একটা এই যে একটা আম গাছ তাহলে চলে আসছি এটা হচ্ছে বেগুন ফলি আম মানে দেখা যাচ্ছে না এই সামনে দিয়ে সব পাড়ে পাড়ে সবাইকে দেয়াছে হ্যাঁ ওয়াও দেখো ভালো আছে না ওই যে আম পড়ে রয়েছে জঙ্গলের ভিতর দেখা যায় না দেখো এই যে একটা মানে এই যে কি সুন্দর আম পড়ে রয়েছে দেখো মানে দেখে পরানটা জুড়িয়ে যায় আর কি খাওয়া তো খাওয়া এই যে আম নিচে পড়ে রয়েছে খালি ফোটার অভাবে হয় না জঙ্গলের ভিতরে মানে একটু পিছন সাইডই তো একা একা কেউ আসতে চায় না খাবে না আমগুলো না খুঁটলি আছে বেশি গাছে ওর জন্য আর কেউ মর্ম দেয় না দেনে আম ফাটে ইস মা কাছে ফাটা ফাটা আমগুলো নিয়ে যাও গরুকে দিলে হবে ওই একা তো হ্যাঁ চলো আম খুঁটে নিয়েছি এই যে আমার কাছে আদা বালতি ওই পিছনে রয়েছে ওর কাছে আম মানে ছোট বন্ধি এখন যাচ্ছে অন্য গাছতলা আম খুঁটতে এই দেখো কত আম পড়েছে মা এই আমগুলো এবছর ভালো বড় বড় হয়েছে তোমার বড় হয়েছে সাইজি ক্যামেরায় দেখাও যাচ্ছে না এত এক জায়গা করলে যে দেখা যাবে এরকম আম এই দেখতে পাচ্ছ ফুল হয়ে গেছে এক বালতি আর এই বালতিতে আদা হয়েছে এই বালতি আদা বালতি হয়ে গেছে বড় বালতি মা এই বালতি নিয়ে চলে যাক আমরা অন্য গাছ একটা যাই আসি দাঁড়া ধরতেছি ওই সামনে আর একটা গাছ আছে ওই গাছে যাবো এদিকে গায়ে এসে যে খাচ্ছে আমাদের গায়ে ডেলি বিকেলে আসে সে কুঁদরি খাতের নিচে যে ঘাসগুলো থাকে এগুলো খায় আমগুলো খেয়ে দিয়েছে নাকি কে জানে এই যে আমের ছোট উপরে ডাল থাকছো কয়টা ভেঙে গেছে উড়ি ভগবান এই আমগুলো ভগবান করলে হবে কি আর এই আমগুলো আবার ভালো বড় বড় না ওটার থেকে যে ডাল পুরো নিচে রয়েছে দেখা যাচ্ছে না ক্যামেরায় দেখো এত পরিমাণে আম হচ্ছে ডাল ভেঙে ভেঙে যাচ্ছে দুই তিনটে ডাল ভেঙে গেছে অলরেডি এই যে শুকনো পড়ে রয়েছে এই পাশে কাকিমারাকে দুটো আলো বালতি আনতে বলছি কিন্তু এই পাশে আম নাই ছাপাই গাছতলা আম ওই ডালটাই দেখো ওই যে পাখি পিকে রয়েছে ডাল ভেঙে গেছে যে গাছটা কে পারবে পাড়ার লোকের অভাবের জন্য আমগুলো নষ্ট হচ্ছে এই আমগুলো বাজারে বিক্রি করলে কত যে দাম পাতাম তো কেউ নাই বিক্রি করে লবণ আর প্যারা নিয়েছিস আমাকে দিবি গো আমাকে দিবা খালি লবণ প্যারা অপর দাও বটি নিয়ে আসবো তাই খাবো ওরে বাবা বটি নিয়ে আসবো তাই খাবো একজন হেরেছে যে বিকেলে যে চা বসেছি বন্ধুরা এর আগে ভিখারি অসম্ভব সব সব সারাটা দিন এভাবে থাকে এরকমই বলে কি কি বলে না তো কি বলবো বিকেলে যে অ্যাকচুয়ালি যে আজকে তালের বড়া বানাচ্ছি যে তালের বড়া আর হচ্ছে সন্তুর জন্য যে ম্যাগি বানিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে আমাদের চা বসিয়ে দিয়েছে দিয়ে দুধ চা আর এর আগে মিস্ত্রিদেরও চা বানিয়ে দিয়েছিলাম আর কি খিদে লাগছে খিদে লাগেছিল কি করবো তা নাও খেয়ে নাও যা যা ফিরেছে তো বন্ধুরা বানায় নিয়ে গেছে এই যে সবাই মিলে খাচ্ছি এদিকে এক একজন খাচ্ছিল কাকিমা বসে এখনো মারা জপছে আর কি এদিকে সন্ধ্যায় আসছে বানাতে বানাতে অ্যাকচুয়ালি সন্ধ্যায় উঠছে আর কি তা সন্ধ্যা দিতে যাবো বন্ধুরা ওইদিকে চান বেরিয়ে গেছে ওই দেখো ওই যে মানে সন্ধ্যায় আসছে এদিকে চানও বেরিয়ে আসছে তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে নি বন্ধুরা এদিকে এই যে সন্টুর বাবা চা বড়া খেয়ে শুয়ে রয়েছে এই সন্ধ্যের সময় কখনো শুতে নাই বন্ধুরা সন্ধ্যা বাতি দিয়ে আসছে এই যে দেখছো হাতে ধুনুচি এটে দিয়ে ধূপ দিয়ে সারা ঘরে ধোঁয়া দিই যেটি কি হচ্ছে ধূপের ধোঁয়া সন্ধ্যাটায় এটা দেওয়া পজিটিভ আর কি ভালো
সব দিন এটাই করে সন্ধ্যা দিয়ে এসে তুলসী গাছতলা প্রদীপ ধূপকাঠি দেখায়, তারপর এটা নিয়ে গোল করে দেখায়, তারপর যে রান্না ঘরে তারপর এই বড় ঘরে সব রুমে রুমে দিয়ে দিই। তারপরে এরপর যাবো আবার আরতি করতে। আরতি করার আগে ধূপ দেখানো যেটা দেখায়, তারপর যে সবাইকে প্রণাম করি। প্রণাম করার পরে কিছু সময় পরে 7টার সময় যে আরতি করা হয় সন্ধ্যে আরতি, তারপর যে একটু শুনটুকে আধা ঘন্টা বই পড়ার পর 7:30টার ভিতরে ভোগ লাগাই, 8টার ভিতরে পুজোটা কমপ্লিট করি। এটা হচ্ছে আমার ডেলি ডিউটি আর কি, সন্ধ্যা দেওয়া আমারই, আমি সন্ধ্যা দিই বাড়িতে আর কি।